আপনার বাপসার সর্বীর মুখটা হা 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 রে কি শুকায়া গেছে। আমার বাচ্চাদেরকে নিয়ে কোনো ফালতু কথা বলবে না। সানবিকে আমি আমার পেট কেটে জন্ম দিছি, সারফারাজকে আমি আমার পেট কেটে জন্ম দিছি। আচ্ছা কালকে আমি আমার হাজবেন্ড এবং আমার বাচ্চারা সহ আমি মিরপুরে গেছি। কিছু মানুষের কি পরিমাণ চুলকানি একটু চিন্তা করেন, কি পরিমাণ চুলকানি। তো আমি আমার বাচ্চাদেরকে নিয়ে মিরপুরে গেছি। আমার সানবি হচ্ছে 6টা রোজা রাখছে এখন পর্যন্ত। তো সানবির রোজা রেখে, রোজা রাখলে তো বড় মানুষেরই মুখ ছোট হয়ে যায়, তাই না? আর সানবির মুখটা এমনিতেই ছোট, আর এই বয়সে বাচ্চারা স্লিমই থাকে। এই বয়সে আমি ওরকম কিংকিঙ্গা ছিলাম, ঠিক আছে? তো সানবি এক মহিলা লিখছে, প্রথমত এক মহিলা লিখছে সানবির সানবির কি আর জামা কাপড় নাই। ফর ইউর কাইন্ড ইনফরমেশন ডিয়ার, সানবি যে ড্রেসটা কালকে পরে গেছিল, যে প্যান্ট আর টি শার্টটা, ওটা থাইল্যান্ড থেকে নিয়ে আসে। আপনি বাপের জন্মে থাইল্যান্ড যাইতেও পারবেন না, আর বাচ্চাদের থাইল্যান্ডের ড্রেস পরাবেন তো দূরের কথা। মানে এটা আসলে মানে বড় করে বলতে হয় না। তারপর কিছু মহিলা আছে অল দ্য টাইম মানে আমাকে হ্যারাসমেন্ট না করে আমাকে কথা না শোনাইলে তাদের ভালো লাগে না। গেল একটা সানবিজে গতকালকে ড্রেসটা পরে মিরপুরে গেছিল, ওটা থাইল্যান্ড থেকে আমি সাথে করে নিয়ে আসছি। এক সেকেন্ড ওয়ান হচ্ছে আরেক মহিলা লিখছে আপনার বাপসার সানবির মুখটা হা 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 রে কি শুকায়া গেছে। আপনার বাচ্চার প্রতি যত্নশীল, আপনার বাচ্চার প্রতি যত্নশীল হন, বাচ্চার যত্ন নেন। একটা 8 বছরের বাচ্চার যদি টানা 3 দিন রোজা রাখে তো বাচ্চার মুখ শুকাবে না? ওই এটারে কি বলে জানেন, মার চেয়ে থেকে মাসির দরদ বেশি। আমার বাচ্চা যাকে আমি জন্ম দিছি, যাকে নিয়ে আমি আমার লাইফে ঘুরে দাঁড়াইছি, আমার বাচ্চা যাকে আমি যার জন্মের প্রতি যা ফুল টেক কেয়ার আমি করি, আমার বাচ্চাকে নিয়ে আমার মাথা ব্যথা নাই। মানে আমার বাচ্চাকে কতটুকু টেক কেয়ার করতে হবে বা কী করতে হবে, কতটুকু যত্নশীল হতে হবে সেটা আমি জানি না, ওরা জানে। পুরো আমার কোম্পানিটাই চলে ওর নামে, সানবির নামে। আর সানবিরকে কী পরিমাণ টেক কেয়ার করা হয় সেটা মানে আমি কী বলবো। তো এখানে আমরা ছবি পোস্ট করছি যে আমরা মিরপুরে আসছি। ও মা, সে কি জ্ঞান শুরু করে দিছে, সে কি জ্ঞান! মানে এত কেন ভাই, এত কেন মানুষের লাইফ নিয়ে এত কেন কথা বলতে হবে? আপনারা বাচ্চাদেরকেও কেন ছাড় দেন না? আর ওই পোস্টের মধ্যে অনেক আপুরা আমি দেখছি ওই মহিলার সাথে অনেক অনেক তর্ক করছেন, আপনাদেরকে ধন্যবাদ। বাট কিছু মানুষ এরকম কেন, আপনারা বাচ্চাদেরকেও ছাড় দিতে চান না? আবার অনেকে বলে হ্যাঁ মা তো সারাদিন সাধুকুতু মেকআপ শেকআপ করে থাকে, মেয়েটাটা কীভাবে রাখে? এখন আমার মেয়ে, সে আমার কাজ হচ্ছে সাজুগুজু করে থেকে প্রেজেন্ট করা, আমার কাজ হচ্ছে আমার আমার ড্রেসকে প্রেজেন্ট করা বা আমার পোশাককে বা আমার আমার সব কিছু, আমার হচ্ছে প্রমোশনের জন্য আমাকে সাজুগুজু করে ফিটফাট করে লাইভে আসতে হয়। বাট আমার বাচ্চা তো, সে তো প্রমোশনের কাজ করছে না, রাইট? সে তার স্কুল থেকে আসছে, এসে সে বাসায় যেভাবে নর্মালি থাকে সে ওইভাবেই আসে, অ্যান্ড সে কেন সাজুগুজু করে থাকবে? হোয়াটস রং উইথ ইউ? আর বাচ্চা কেন সাজুগুজু করে থাকবে? আর আমি যেহেতু লাইফটা বাসায় করি, তো দেখা যায় আমার বাচ্চাদেরকে তো আর বন্দি করে রাখা যায় না, বাচ্চারা আমার লাইফের সময় চারদিকে ঘুরতেই থাকে। সো আমার বাচ্চারা কেন মেকআপ করে থাকবে? এই ধরনের কি, এগুলো কী ধরনের কমেন্ট করেন আপনারা? আমার বাচ্চাদেরকে নিয়ে কোনো কথা বলবেন না, মানে এই যে ফালতু কথা বলেন, আমার বাচ্চাদেরকে নিয়ে কোনো ফালতু কথা বলবেন না। সানবিকে আমি আমার পেট কেটে জন্ম দিছি, সারফারাজকেও আমি আমার পেট কেটে জন্ম দিছি, দুজনকে আমি আমার পেট কেটে জন্ম দিছি। সানবি আমার কাছে যতটুকু অর্থ রাখে, সারফারাজ আমার কাছে ঠিক ততটুকুই অর্থ রাখে। সো সানবির টেক কেয়ার কম হচ্ছে, সানবির এই হচ্ছে সেই হচ্ছে, এইসব কমেন্ট আমাকে করবেন না, নেভার এভার। যদি এই ধরনের কমেন্ট কেউ করেন আমি তাকে ডিরেক্ট আমার পেজ থেকে লাথি দিয়ে ব্লক করে দিব, একদম একদম ব্লক করে দিব। নেভার এভার এই ধরনের কন্ট্রোভার্সিয়াল কমেন্ট কেউ কখনো করবেন না আমার পেজে কখনো করবেন না, করলে আর পেজে কোনো দিন ঢুকতে পারবেন না, আমি ব্লক করে দিব। আমার মডারেটরদেরকে আমি বলে দিছি যে আমার বাচ্চাদেরকে নিয়ে কেউ যখন কমেন্ট করবে ফালতু কমেন্ট, যে সানবির এটা সেটা, একদম ব্লক করে দিবে, স্ট্রেট কথাবার্তা। আমি আমার বাচ্চাদেরকে নিয়ে কোনো ফালতু কমেন্ট টলারেট করবো না। আমি আমার সানবিকেও পেট কেটে জন্ম দিছি, হ্যাঁ সারফারাজকেও পেট কেটে জন্ম দিছে। আমার সন্তান, আমার দুই সন্তান আমার কাছে একই রকম, ঠিক আছে? আমি তাদের মা। এই যে আমরা কাজ করি বা টাকা ইনকাম করি বা যাই করি, আমরা কাদের জন্য করি? সন্তানদের জন্য করি, তাই না? নিজের ফ্যামিলির জন্য করি। সো আমার বাচ্চার কতটুকু টেক কেয়ার নিতে হবে না নিতে হবে আমি খুব ভালো জানি, ওকে? সো ডোন্ট মেক এনি সিলি কমেন্ট।